অ্যাপেক্স লিজেন্ডসের প্রতিটি ক্যারেক্টারের পেছনের গল্পটা কি, হোয়াট ইজ দ্য ব্যাক স্টোরি অব এভরি অ্যাপেক্স লিজেন্ডস ক্যারেক্টার, এবং এই ভিডিওতে তাই আমরা জানতে চলেছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি ডক্টর গেমোলজিস্ট ওরফে এনামুল হক বাঁধন আছি তোমাদের সাথে। এই ভিডিওতে আমি অ্যাপেক্স লিজেন্ডসের প্রতিটি ক্যারেক্টারের ব্যাক স্টোরি তোমাদের সামনে তুলে ধরবো। তো এই সিরিজে দুটি ভিডিও আসবে, প্রতি ভিডিওতে আমি 10 জন করে ক্যারেক্টারের ব্যাক স্টোরি রিভিল করবো। তো আজকে আমাদের এই সিরিজের প্রথম পর্ব। তোমরা যারা মোটামুটি অ্যাপেক্স লিজেন্ড খেলছো, হোক পিসি গেমার বা মোবাইল গেমার, তারা অনেকেই ক্যারেক্টারগুলো ব্যাক স্টোরি অতটা জানো না, বা যারা একান্তই নতুন খেলা শুরু করেছে অ্যাপেক্স লিজেন্ড তারাও জানো না, তাদের জন্য এই ভিডিও উপকারী হতে চলেছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, ইন দিস ভিডিও আই উইল টেল অ্যাবাউট ইচ ক্যারেক্টার স্টোরি অ্যান্ড অ্যাবিলিটি। যদিও এই সিরিজটা করার কোনো চিন্তা ভাবনা ছিল না, তবে নোদা জুস নামক একটা ইউটিউবার আমাদের দেশে আছে, খুবই পপুলার, ওর একটি ভিডিও দেখেছিলাম অ্যাপেক্স লিজেন্ডসের ক্যারেক্টারগুলোকে নিয়ে। তবে ওই ভিডিওটাতে আমার কেন যেন সম্পূর্ণ মনে হয়নি, বা মনে হয়েছে কিছু জিনিস মিসিং হয়েছে হয়তো। তো দ্যাটস ওয়াই এই সিরিজটা চালু করলাম, যেহেতু অ্যাপেক্স লিজেন্ডের বর্তমানে ট্রেন্ড চলছে, তাই ভাবলাম এই বিষয়ে ভিডিও বানিয়ে ফেলি। If you are new in this channel, please make sure that you subscribe to my channel and also hit the bell icon so that you don't miss any updates from Dr. Gamelogist. So here we go, all Apex Legends characters, abilities and stories. Apex Legends এর সকল ক্যারেক্টার গুলোর গল্প জানার আগে তোমাদের ফ্রন্টিয়ার ওয়ার নামক একটি যুদ্ধের ব্যাপারে জানা উচিত, কারণ এই যুদ্ধের পরই অ্যাপেক্স লিজেন্ডের সকল ঘটনা শুরু হয়। আর এই যুদ্ধের ব্যাপারে না জানলে কিন্তু অ্যাপেক্স লিজেন্ডসের ক্যারেক্টার গুলোর গল্প সব মাথার উপর দিয়ে যাবে। তাই উপরে আই বাটনে ক্লিক করে এই ভিডিওটা দেখে নাও। অ্যাপেক্স লিজেন্ড নাম্বার 1, জিব্রাল্টার। জিব্রাল্টারের পুরো নাম হচ্ছে মাকুয়া জিব্রাল্টার। এর ফ্যামিলি সার্চ অ্যান্ড রেস্কিউ টিমের হয়ে কাজ করত। একতা তার বাবা একটি উদ্ধার কার্য করতে গিয়ে দুর্ঘটনাবশত তার একটি হাত হারিয়ে ফেলে। তার বাবার প্রতি শ্রদ্ধাবোধ এবং তার বাবার কাজের প্রতি ইন্সপায়ার হয়ে জিব্রাল্টার সকলকে সহায়তা করে থাকে। মূলত জিব্রাল্টার নিজেও একজন সার্চ অ্যান্ড রেস্কিউ টিমের সদস্য, তবে জিব্রাল্টারের অনেক বন্ধুরা অ্যাপেক্স গেমের মধ্যে এসে আর ফেরত যায়নি, অর্থাৎ অ্যাপেক্স গেমের মধ্যে এসেই তারা মৃত্যুবরণ করেছে। তাই সে সকল বন্ধুদের পরিবারের জন্য এবং বিভিন্ন মানুষকে আর্থিক সহায়তা করার জন্য জিব্রাল্টার এই গেমে এসে নাম লিখিয়েছে, যেন এই গেম হতে প্রাপ্ত টাকা দিয়ে সে তার বন্ধু যারা মারা গিয়েছে তাদের পরিবারকে সহায়তা করতে পারে এবং অন্যান্য মানুষদেরকেও বিভিন্ন সময় সাহায্যে এগিয়ে আসতে পারে। তো জিব্রাল্টারের স্পেশাল অ্যাবিলিটির মধ্যে রয়েছে গান শিল্ড, যে শিল্ডের সাহায্যে সে গুলি আটকাতে পারে এবং নিশ্চিন্তে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত গুলি করতে পারে। তার আশেপাশে একটি সুরক্ষা বলয় তৈরি করতে পারে, যার মাধ্যমে পুরো টিমেই প্রতিপক্ষের গুলি এবং গোলা বারুদের আঘাত থেকে রক্ষা পায়। সেনা উপর থেকে বিমানবাহিনী যেভাবে এয়ার স্ট্রাইক করে, সেরকম ভাবে এয়ার স্ট্রাইক করানোর ক্ষমতা রয়েছে এই জিব্রাল্টারের। অ্যাপেক্স লিজেন্ড নাম্বার 2, কাস্টিক। তো বন্ধুরা, কস্টিকের মূল নাম হচ্ছে আলেকজান্ডার নক্স। আলেকজান্ডার নক্স মূলত একজন বিজ্ঞানী ছিল এবং ফ্রন্টিয়ার ওয়ার চলাকালে সে IMC-র হয়ে যুদ্ধ করেছিল। তবে যুদ্ধ চলাকালীন সে তার নিজের রিসার্চের উপর ভিত্তি করে একটি গ্যাস তৈরি করে, যে গ্যাসটি ছিল একটি কেমিক্যাল গ্যাস এবং খুবই বিষাক্ত গ্যাস। তৈরি করার পর একটি সময় যখন টেস্ট চালানো হয়, তখন তার নিজের ল্যাবেরই সকল ডাক্তার থেকে শুরু করে যারা সেবক ছিল তারা সবাই মৃত্যুবরণ করে। অনেকেই ধরে নেয় হয়তো নক্স মৃত্যুবরণ করেছে, কিন্তু না, নক্স মৃত্যুবরণ করেনি। এরপর থেকে নক্স অ্যাপেক্স লিজেন্ডস গেমে নাম লেখায়। তার নক্স টক্সিক গ্যাসের টেস্ট চালানোর জন্য মূলত সে অ্যাপেক্স লিজেন্ড গেমে, এবং এই গেমে সাধারণত সে তার প্রতিপক্ষকে কাবু করার জন্য এই নক্স গ্যাসের তৈরি আলাদা একটি বোমা ব্লাস্ট করে বিভিন্ন সময়, এবং এছাড়াও সে বিভিন্ন স্থানে নক্স গ্যাস ট্র্যাপ নির্ধারণ করে, যার মাধ্যমে আশেপাশের যত অন্যান্য সৈন্যরা আছে দুর্বল হয়ে যায় গ্যাসের কারণে, এবং একটি সময় সুযোগ বুঝে আলেকজান্ডার নক্স কিংবা আমাদের কস্টিক তাকে মেরে ফেলে। মূলত তাকে ওয়ান কাইন্ড অফ ভিলেন বলা চলে। অ্যাপেক্স লিজেন্ড নাম্বার 3, ব্লাডহাউন্ড। তো বন্ধুরা, ব্লাডহাউন্ডের স্টোরি সম্বন্ধে যতটুকু জানা যায়, সে একটি নির্দিষ্ট ট্রাইবের সদস্য এবং তাদের এই ট্রাইবটা বা তাদের যে জনগোষ্ঠীটা, তারাই আউটল্যান্ডসের সব থেকে পুরাতন বাসিন্দা, এবং তারা মূলত শিকার করে জীবিকা নির্বাহ করে, এবং শিকার করে জীবিকা নির্বাহ করে বলেই তারা খুব তুখুর শিকারী হয়। এবং এর স্পেশাল অ্যাবিলিটির মধ্যে রয়েছে প্রতিপক্ষকে ট্র্যাক করার ক্ষমতা। প্রতিপক্ষ যেখানে থাকুক না কেন, যেখানে লুকিয়ে থাকুক না কেন, সে খুব ভালো মতোই ট্র্যাক করে নিতে পারে এবং যেখানে আছে সেখান থেকে খুঁজে বের করে প্রতিপক্ষকে খেয়াল করতে পারে। অ্যাপেক্স লিজেন্ড নাম্বার 4, লাইফলাইন। এই লাইফলাইনের মূল নাম হচ্ছে এইজে। ফ্রন্টিয়ার ওয়ার যখন চলতো, তখন আনি তার বাবা মা ফ্রন্টিয়ার ক্রপস নামক একটি ওয়েলফেয়ার সংগঠনের হয়ে কাজ করত, এবং এই সংগঠনের কাজ ছিল মূলত যুদ্ধ বিধ্বস্ত মানুষদেরকে বিভিন্নভাবে সহায়তা করা। কিন্তু তার পিতামাতা সহ তাদের পুরো যে গ্রুপটা, অর্থাৎ ফ্রন্টিয়ার ক্রপস, তারা বিভিন্নভাবে অর্থাৎ করে দুর্নীতি করতে থাকে, এবং এ থেকে ক্ষুব্ধ হয়ে একটি পর্যায়ে আনিতা তার ফ্যামিলি ছেড়ে দেয় এবং ফ্যামিলি ছেড়ে অ্যাপেক্স লিজেন্ডস গেমে নাম লেখায়, যেন অ্যাপেক্স লিজেন্ডস গেম হতে প্রাপ্ত অর্থ সে সাধারণ দুস্থ এবং যুদ্ধ বিধ্বস্ত ফ্রন্টিয়ারদের জন্য ব্যয় করতে পারে। তো তার স্পেশাল অ্যাবিলিটির মধ্যে রয়েছে হিলিং অ্যাবিলিটি, এবং সে মূলত একজন মেডিক। তার রয়েছে একটি হিলিং ড্রোন, যে ড্রোনের সাহায্যে প্রতিপক্ষের যখন বা লাইফ কমে যায় তখন লাইফ বাড়াতে সাহায্য করে, এবং এছাড়াও তার রয়েছে সুরক্ষা বলয় তৈরি করতে পারে, এবং সুরক্ষা বলয়ের মতো থেকেই সে তার সহযোদ্ধাদেরকে তাৎক্ষণিক বাঁচিয়ে ফেলতে পারে।
অ্যাপেক্স লেজেন্ড নাম্বার 5 পাথফাইন্ডার। ও মূলত একটি রোবট, তুমি ওর নাম মার্ভিন বলেও রাখতে পারো। ওর ব্যাপারে যতটুকু জানা যায়, ও যেদিন প্রথম জাগে সেদিন ও নিজেকে একটি অগোছালো ল্যাবের মধ্যে পায়। ও তারপর থেকেই বিভিন্নভাবে তার ক্রিয়েটরকে খুঁজে বেড়াচ্ছে। টাইটানফলের গল্প অনুসারে প্রতিটা রোবটকে যেহেতু খুব উৎকৃষ্ট মানে এআই দিয়ে তৈরি করা হয়, সুতরাং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই পাথফাইন্ডারের মাঝেও অনেক হিউজ পরিমাণে ছিল। দ্যাটস ওয়াই সে একটি সময় চিন্তা করে, অ্যাপেক্স গেম যেহেতু খুব জনপ্রিয়, তাই এখানে যদি সে ভালো পারফর্ম করে এক পর্যায়ে নাম কামাতে পারে, তাহলে তার যে ক্রিয়েটর তার সাথে হয়তো সে কোনো না কোনোভাবে দেখা করতে পারবে। তো সে এরপর গেমসে এসে নাম লেখায়, সবকিছুই হচ্ছে, সে জয়ও হচ্ছে, কিন্তু সে আদৌ জানে না তার ক্রিয়েটরকে। তো ওর স্পেশাল অ্যাবিলিটির মধ্যে রয়েছে গ্র্যাপল হুক, যার সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজে স্থানান্তরিত হওয়া যায়। এছাড়াও সে শত্রু কে কোথায় আছে তা ট্র্যাক করে ম্যাপের সাহায্যে দেখতে পারে। অ্যাপেক্স লেজেন্ড নাম্বার 6 ব্যাঙ্গালোর। তোমাদের ব্যাঙ্গালোরের মূল নাম হচ্ছে আনিতা উইলিয়ামস। এই আনিতা মূলত IMC এর হয়ে যুদ্ধ করেছিল। যুদ্ধ চলাকালীন একটি পর্যায়ে আনিতা উইলিয়ামস এবং ও তার ভাইকে আউটল্যান্ডসে পাঠানো হয় কিছু গোয়েন্দা তথ্য সংগ্রহ করার জন্য, কিন্তু পথিমধ্যেই তারা অ্যাটাকের শিকার হয় এবং সেই অ্যাটাকে তার ভাই আনিতাকে বাঁচাতে গিয়ে মারা যায় এবং আনিতা একটি সময় এই আউটল্যান্ডসে এসে ল্যান্ড করে। কিন্তু এরপর আনিতা আর ফিরে যেতে পারেনি IMC বেজে, তাই সে অ্যাপেক্স গেমস এর নাম লিখিয়েছে এই গেমের পপুলারিটি দেখে এবং টাকার ছড়াছড়ি দেখে। তার টার্গেট হচ্ছে এই গেম হতে নির্দিষ্ট পরিমাণে একটি টাকা আয় করে তা দিয়ে IMC বেজে ফিরে যাওয়া এবং IMC বেজে ফিরে গিয়ে তার মিলিটারি লাইফ অবসর গ্রহণ করে তার ফ্যামিলির সাথে জীবন কাটানো। এবং তার বেসিক ক্ষমতাগুলির মধ্যে রয়েছে দ্রুত দৌড়ানো কৌশল, এমনকি শত্রুকে বিভ্রান্ত করার কৌশল, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যেটা রয়েছে সে আর্টিলারি অ্যাটাকের মাধ্যমে একটি বিশাল সংখ্যক এরিয়া জুড়ে বিস্ফোরণ ঘটাতে পারে এবং যার ফলে আলটিমেটলি তার প্রতিপক্ষের অনেক সংখ্যক সৈন্য একসাথে মৃত্যুবরণ করার সম্ভাবনা থাকে। অ্যাপেক্স লেজেন্ড নাম্বার 8 রাত। তো বন্ধুরা, ওর অ্যাকচুয়াল নামটা আমরা কেউই জানি না। তার ব্যাপারে যতটুকু জানা যায়, সে ফ্রন্টিয়ার একটি মেন্টাল হসপিটালে অনেকদিন যাবত ছিল এবং তার উপর বিভিন্ন রকম এক্সপেরিমেন্টও করা হয়েছিল এবং সে মূলত জন্মের পর থেকে তার মাতা পিতাকে চোখে দেখেনি এবং একটি সময় সেই মেন্টাল হসপিটাল থেকে সে সামহাও পালিয়ে মানবেতর জীবনযাপন করতো। তবে একটি সময় সে লক্ষ্য করে যে তার মাঝে কিছু অদ্ভুত পাওয়ার রয়েছে, কোথা থেকে যেন কিছু অদ্ভুত আওয়াজ তার মাথায় অলওয়েজ ঘুরপাক খায়। তখনই সে চিন্তা করে অ্যাপেক্স গেমসে নাম লেখানোর এবং সে চিন্তা অনুযায়ী সে অ্যাপেক্স গেমসে নাম লেখায়, যেন এই গেম হতে পপুলারিটি পাওয়ার পর সে যেন তার পরিচয় জানতে পারে এবং তার মাতা পিতা তার পরিবার পরিজনকে যেন সে খুঁজে পায়। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি তার অতীতে কি হয়েছিল তার সাথে তাও যেন সে জানতে পারে। তো তার স্পেশাল অ্যাবিলিটির মধ্যে রয়েছে দ্রুত টেলিপোর্ট হওয়ার ক্ষমতা এবং ম্যাচের মধ্যে সে শুধু একাই না, তার টিমমেটকেও এক স্থান থেকে অন্য স্থানে টেলিপোর্ট করাতে পারে। সাডেন অদৃশ্য হওয়ার ক্ষমতা এবং এই অদৃশ্য হওয়ার ফলে অনেক সময় শত্রুরা তাকে ডিটেক্ট করতে পারে না, যার আলটিমেট ফলাফল হিসেবে বেনিফিটটা পুরোপুরি প্লেয়ার পায়। অ্যাপেক্স লেজেন্ড নাম্বার 8 মিরাজ। তো এই মিরাজের মূল নাম হচ্ছে এলিয়ট। ফ্রন্টিয়ারের ওয়ারে তার তিন ভাই মৃত্যুবরণ করেছে এবং সে একটি বারের মধ্যে কাজ করে তার জীবিকা নির্বাহ করত। তার মা ছিল মূলত একজন হলোটেক স্পেশালিস্ট এবং সে ছোট থেকেই হলোটেক পাইলট টেকনোলজির উপর খুব দক্ষতা অর্জন করেছিল এবং একটি সময় সে এই প্রযুক্তিকে নিজের উপরেই অ্যাপ্লাই করতে থাকে। এবং তার মা যেহেতু সে একমাত্র সন্তান, সে খুব আদরে ছিল এন্ড এছাড়াও তার নিজের মাঝে ফেম কামানোর খুব শখ ছিল। ফেম এবং টাকা কামানোর জন্য সে অ্যাপেক্স লেজেন্ডস এর নাম লেখায় এবং অ্যাপেক্স গেমস এর নাম লেখানোর পর তার মা যেন জানতে না পারে যে তার একমাত্র ছেলে অ্যাপেক্স গেমস এ কম্পিট করছে, তাই সে তার নাম অর্থাৎ কোড নেম মিরাজ রেখেই এই গেমে ঢুকেছে। তো ওর বিশেষ অ্যাবিলিটির মধ্যে যেটাই সব থেকে লক্ষণীয় সেটা হচ্ছে সে চাইলে একজন থেকে অনেকজনে পরিণত হতে পারে। অ্যাকচুয়ালি মানুষ কিন্তু একজনই, কিন্তু বাকি যে মানুষগুলোকে আমরা দেখতে পাই অর্থাৎ বাকি যে মিরাজগুলোকে আমরা দেখতে পাই ওরা সকলে আইওয়াস বই কিছুই নয় এবং এর ফলে শত্রুকে খুব ভালো মতো বিভ্রান্ত করা সম্ভব হয় এবং বুদ্ধি খাটিয়ে শত্রুকে ঘায়েল করতে পারে। অ্যাপেক্স লেজেন্ড নাম্বার 9 অক্টেন। অক্টেনের পুরো নাম হচ্ছে অক্টিভিও সোভা। তবে যতটুকু জানা যায় ওর জন্ম ফ্রন্টিয়ার ওয়ারেরও প্রায় 10 বছর পরে। তো এরপর তার পরিবার পরিজন কেউ ছিল না বললেই চলে। সে মূলত একটি শরণার্থী ক্যাম্পের মধ্যে বড় হয়েছে এবং সে নিজেকে সবসময় এন্টারটেইন করতে পছন্দ করত। একটি সময় সে বাইক স্ট্যান্ড করতে থাকে তার নিজের ক্যারিয়ার গড়ার জন্য। তবে বাইক স্ট্যান্ডে খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু করার জন্য একবার একটি বোমা বিস্ফোরণ ঘটেছে, যেন ওই বোমার বাতাসের চাপে যেন সে আরো উঁচুতে লাভ দিতে পারে বাইক নিয়ে। তবে এই বোগাস সিদ্ধান্তের কারণে তার পা দুটি সে হারিয়ে ফেলে এবং ডাক্তার তাকে বলে দেয় যে সে আর কোনোদিনই স্টান্ট করতে পারবে না, এমনকি ঠিকঠাক হাঁটতেও পারবে না। তবে সে সময় তার এক বন্ধু আর এইচি এর সহায়তায় সে রোবটিক পা দুটো হাতে পায় এবং ওই পা দুটো হাতে পাবার পর সে ওগুলো দিয়েই স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে শুরু করে এবং একটি মুহূর্তে সে দৌড়ানো শিখে যায়, যার ফলে একটি পর্যায়ে সে এটা দিয়ে বিভিন্নভাবে স্টান্ট করতে থাকে। অ্যাপেক্স লেজেন্ড গেমের ব্যাপারে যখন জানতে পারে সে, তখন এতেও সে ইনকাম করার ধান দেয় এবং পপুলারিটির কারণে এই গেমে এসে নাম লেখায় এবং তার ইচ্ছা হচ্ছে নিজেকে সব থেকে সেরা লেজেন্ড হিসেবে প্রতিষ্ঠিত করা এবং যত ধরনের রেকর্ড আছে অ্যাপেক্স গেমের সব রেকর্ড ভেঙে দেয়া। এবং তার স্পেশাল অ্যাবিলিটিগুলির মধ্যে রয়েছে দ্রুত দৌড়ানো ক্ষমতা, এছাড়াও তার আরেকটি বিশেষ যন্ত্র রয়েছে যেটা হচ্ছে সুইফট প্যাড। এই সুইফট প্যাডের সাহায্যে সে অনেক উঁচুতে জাম্প দিতে পারে এবং জাম্প দিয়ে উপর থেকে সৈন্যকে ঘায়েল করার বিশেষ ক্ষমতা রাখে। অ্যান্ড পার্সোনালি ইটস মাই ফেভারিট ক্যারেক্টার।
অ্যাপেক্সিজের নাম্বার 10 ওয়াটসন। ওয়াটসনের পুরো নাম হচ্ছে নাটালিয়া কেট। তো ওয়াটসন মূলত এই আউটল্যান্ডার্সে সব থেকে বড় যে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার তারই কন্যা। যদি ওই লোকের নাম আমি জানি না বা ওই লোকের নামও রিভিল করা হয়নি এ পর্যন্ত, তো ওই লোক অনেকদিন যাবৎ বিভিন্ন রকম রিসার্চের মাধ্যমে ইলেকট্রিক্যাল সায়েন্সের উপর খুব বড় ধরনের দক্ষতা অর্জন করেছিল এবং অনেক নতুন কিছু ইনভেনশনে কাজ করেছিল। এই সকল ইনভেনশন এবং এত কিছু আবিষ্কারের জন্য তাকে যেদিন উপাধি দেওয়া হয় বা নোবেল টাইপে কিছু দেওয়া হয় সেদিনই নাটালিয়া কেটের বাবা মৃত্যুবরণ করে। মৃত্যুবরণ করার আগেই তার কন্যা বয়স যখন 9 কিংবা 10 বছর তখন থেকে তার কন্যাকে ইলেকট্রিক্যাল সায়েন্সের উপরে বিভিন্ন রকম দক্ষতা অর্জন করাতে সক্ষম হয়েছে এবং তার কন্যাও এই ব্যাপারে খুবই দক্ষ হয়ে ওঠে। এবং তার বাবার মৃত্যুর পর তার বাবার লেগাসি ধরে রাখার জন্য সে তার ইলেকট্রিক্যাল সায়েন্সের আবিষ্কারের দ্বারা অ্যাপেক্সিজেন্স গেমে সফল হয়ে তার বাবার নাম উজ্জ্বল করতে চায় এবং তার নিজের জন্য তার স্বপ্ন যে অ্যাপেক্সিজেন্স হতে প্রাপ্ত টাকা দিয়ে সে নিজের জন্য একটি বাড়ি করবে। তো তার স্পেশাল অ্যাবিলিটির মধ্যে রয়েছে পেরিমিটার সিকিউরিটি। এই পেরিমিটার সিকিউরিটি হচ্ছে এমন এক ধরনের সুরক্ষা বলয় যার মধ্যে দিয়ে ইলেকট্রিক শক উৎপাদিত হয় এবং এখান দিয়ে কোনো প্রতিপক্ষ এই পথ দিয়ে এলেই সে দুর্বল হয়ে পড়ে এবং তার উপর ইজিলি অ্যাটাক করে নাটালিয়া কেট তাকে খুন করে ফেলে। আরেকটি বিশেষ যন্ত্র হচ্ছে তার ইন্টারসেপশন পাইলন। এটা অনেকটা এয়ারফোর্স এর এয়ার ডিফেন্স সিস্টেমের মতো যা গ্রাউন্ডে থেকে প্রতিপক্ষের সকল ধরনের মিসাইল এবং গোলার আঘাত থেকে সকলকে রক্ষা করে। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী পার্টে আরো অন্যান্য ক্যারেক্টার গুলো নিয়ে কথা বলবো। সো দ্যাট ওয়াজ দ্য অ্যাপেক্সিজেন্ট ক্যারেক্টার স্টোরি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি তোমার অ্যাপেক্সিজেন্ট লাভার ফ্রেন্ডদের কাছে ভিডিওটি শেয়ার করো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, তুমি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও যেন ভিডিও গেম রিলেটেড ইন্টারেস্টিং বিভিন্ন কন্টেন্ট তোমার জন্য মিস না হয়। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, পরবর্তীতে অ্যাপেক্স লেজেন্ডসের ক্যারেক্টারদের ব্যাক স্টোরি নিয়ে আবার আমি হাজির হব। টিল দেন, স্টে অ্যালার্ট, স্টে সেফ, লাভ ইউ ফ্যামিলি, প্লে ভিডিও গেমস। সালামু আলাইকুম।